আপনারা দেখছেন প্রিয় চ্যানেল রোজ বাংলা। আজকের এক্সক্লুসিভ খবরগুলো পৌঁছে দেবো আপনাদের দোরগোড়ায়। স্বাস্থ্যসাথী কার্ড থাকলে স্বাস্থ্যসাথী প্রকল্প নিয়ে অত্যন্ত কড়া পদক্ষেপ রাজ্য সরকারের তরফ থেকে। লাইসেন্স বাতিল হবে এবার সরাসরি, আপনার কাছে স্বাস্থ্যসাথী কার্ড থাকলে বিস্তারিত জেনে নিন। এছাড়াও দুর্নীতি মামলা এবার কড়া পদক্ষেপ এনফোর্সমেন্ট ডিরেক্টরেট বা ইডির। রাজ্যে 2011 সালের পর থেকে কোন স্কুলে কত শিক্ষক নিয়োগ হয়েছে সমস্ত নথি চাইল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট, বড় তথ্য ফাঁস হওয়ার আশঙ্কা এবার। অপরদিকে দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার ব্যাংকের লকারে হানা দিল এবার সিবিআই, বিস্তারিত জানাবো সেই খবরটিও। অন্যদিকে অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার শালিকাকে নোটিশ পাঠালো ইডি, তলব করা হলো হাজিরা দিতে নির্দেশ অভিষেক বন্দ্যোপাধ্যায় এবং তার শালিকাকে। কেমন থাকবে রাজ্যের আবহাওয়া? ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা বিভিন্ন জেলায় জেলায়, রাজ্যে কোথায় কোথায় ভারী বৃষ্টিপাত হতে পারে বিস্তারিত জানাবো। অন্যদিকে অনুব্রত মণ্ডলকে নিয়ে পরপর দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর, সেটিও জানাচ্ছি আপনাদেরকে। বাংলাদেশি 88 জন মৎস্যজীবী আটকে ভারতে, পাঠানো হলো ফেরত বাংলাদেশে। প্রত্যেকটি গুরুত্বপূর্ণ আপডেট জানতে জুড়ে থাকুন শেষ পর্যন্ত। অন্যদিকে কংগ্রেসের বিরাট বড় ভাঙন, 51 জন নেতা মন্ত্রী ছাড়লেন দল, গুলাম নবী আজাদের কামাল, বিস্তারিত প্রত্যেকটি আপডেট জানাচ্ছি আপনাদেরকে। আশঙ্কা প্রকাশ করেছিলেন খোদ রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আশঙ্কা প্রকাশের 24 ঘন্টার মধ্যেই অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল ইডি, শুক্রবার হাজিরার নির্দেশ। কয়লা পাচার মামলায় ফের তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তলব করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট। আগামী 2রা সেপ্টেম্বর সকাল 11টা নাগাদ তাকে কলকাতার ইডি অফিসে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে বলেই খবর সূত্রের জানা গিয়েছে। দিল্লির ইডি কর্তারা সিজিও কমপ্লেক্সে এসে জিজ্ঞাসাবাদ করবেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। গতকাল তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবসের অনুষ্ঠান ছিল, ছাত্র সমাবেশের মঞ্চ থেকেই অভিষেককে নিয়ে আশঙ্কা প্রকাশ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। বলেছিলেন আজকে সবাই অভিষেক বন্দ্যোপাধ্যায় খুব ভালো বক্তব্য রেখেছে, এবার হয়তো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে নোটিশ পাঠাবে ওরা। অভিষেককে আগেও নোটিশ পাঠানো হয়েছে, সেই প্রসঙ্গ তুলে সোমবারের মঞ্চ থেকেই মমতা ব্যানার্জি বলেছিলেন এবার তো মনে হয় ওরা 2 বছরের অভিষেকের ছেলেকেও নোটিশ ধরাবে। অভিষেক বন্দ্যোপাধ্যায়ও নিজের বক্তব্যে বলেছিলেন 21 জুলাইয়ের বিরাট সমাবেশের পর গ্রেপ্তার করা হয়েছিল পার্থ চ্যাটার্জিকে, ছাত্র পরিষদের এই সমাবেশের পর কাকে গ্রেপ্তার করা হবে সে প্রশ্ন তুলেছিলেন তিনি। আশঙ্কা প্রকাশের 24 ঘন্টার মধ্যেই কয়লা পাচার কাণ্ডে ফের তলব করা হলো অভিষেক বন্দ্যোপাধ্যায়কে। তবে আপনাদেরকে জানিয়ে রাখি, শুধু অভিষেক বন্দ্যোপাধ্যায় নয়, কয়লা পাচার কাণ্ডে ইডি এদিন তলব করেছে তার শালিকা মেনকা গম্ভীরাকেও। এর আগেও মেনকা গম্ভীরাকে তলব করেছিল ইডি। চলতি বছরের মার্চ মাসে অভিষেকের স্ত্রী রুজিরা বন্দ্যোপাধ্যায় শালিকা মেনকা গম্ভীরাকে তলব করেছিল ইডি, সঙ্গে মেনকার স্বামী এবং শ্বশুরকেও জিজ্ঞাসাবাদ করার কথা জানানো হয়েছিল। তারপরেই ফের আজ মেনকা গম্ভীরাকেও তলব করা হয়েছে ইডির তরফ থেকে। ইতিমধ্যেই আপনারা দেখেছেন বিভিন্ন রাজ্যে কোটি কোটি টাকায় বিধায়ক কিনে লোটাস পরিকল্পনার মাধ্যমে সরকার ফেলে দিয়ে ক্ষমতায় এসেছে বিজেপি। এবার তাদের নজর ঝাড়খণ্ড এবং দিল্লির দিকে। বহু প্রচেষ্টা করা হচ্ছে দিল্লিতে সরকার ফেলার, এখনও পর্যন্ত সফল হয়নি বিজেপি। এবার দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার ব্যাংকের লকার চেক করতে গেল সিবিআই, সিবিআই কিছুই পায়নি লকারে। প্রধানমন্ত্রী মোদীর করা তদন্তে ক্লিন চিট দাবি দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়ার ব্যাংকের লকারে তল্লাশি চালালো এবার সিবিআই, সিসোদিয়ার দাবি সেই লকার থেকে কিছুই পায়নি তারা। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর চাপে শুরু হওয়া তদন্তে ক্লিন চিট পেয়েছে সিসোদিয়ার পরিবার। গাজিয়াবাদের একটি ব্যাংকে লকার রয়েছে সিসোদিয়া পরিবারের, সেই লকারেই মঙ্গলবার তল্লাশি চালায় সিবিআই। তল্লাশি শেষ হওয়ার পর সরাসরি প্রধানমন্ত্রী মোদীকে নিশানা করেন দিল্লির উপমুখ্যমন্ত্রী মনীষ সিসোদিয়া। সিসোদিয়া বলেন, লোকারে আমার স্ত্রী এবং সন্তানদের 70,000 টাকার গয়না ছিল। আমি খুশি যে প্রধানমন্ত্রীর চাপে আমার বাড়িতে তল্লাশি চালানো হয়েছে, আমার লোকারে তল্লাশি চালানো হয়েছে, কিন্তু কিছুই পায়নি সিবিআই। প্রধানমন্ত্রীর নির্দেশে হওয়া তল্লাশিতে আমি এবং আমার পরিবার ক্লিন চিট পেলাম। সিবিআই আধিকারিকরা তল্লাশি অভিযানের সময় অত্যন্ত ভদ্র ব্যবহার করেছেন বলে জানিয়েছেন কেজরিওয়ালের ডেপুটি। বলেন, আসলে ওরাও জানেন কিছুই পাওয়া যাবে না, কিন্তু সিবিআই এর উপর প্রধানমন্ত্রীর চাপ রয়েছে। যে কোনো উপায়ে মনীষ সিসোদিয়াকে 2 থেকে 3 মাসের জন্য জেলে ঢোকাতেই হবে। মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল একটি টুইটে জানান, তার সরকারের উপমুখ্যমন্ত্রীর বিরুদ্ধে যে তদন্ত চলছে তা ঘৃণ্য রাজনীতির দ্বারা অনুপ্রাণিত। তিনি লেখেন, আমি আশা করব কেন্দ্র এই নোংরা রাজনীতির খেলা
বন্ধ করে আমাদের কাজ করতে দেবে। প্রসঙ্গত গত ১৯ আগস্ট সিবিআই সিসোদিয়ার বাসভবনে ম্যারাথন তল্লাশি চালায়। দিল্লিতে নতুন শুল্ক নীতির জেরে দুর্নীতির অভিযোগের তদন্তে নেমে সিবিআই যে এফআইআর দায়ের করে তাতে প্রথম নাম ছিল মনীষ সিসোদিয়ার। সেই প্রেক্ষিতেই মঙ্গলবার তার ব্যাংকের লকারেও তল্লাশি চালানো হয়। তা নিয়েই আবার বিজেপি সরকারের দিকে তীব্র আক্রমণ শানাল দিল্লিতে ক্ষমতাসীন আম আদমি পার্টি। কিছুদিন আগেই আপনারা শুনেছিলেন অনুব্রত মণ্ডলের যে বিচারক, সেই বিচারককে হুমকি চিঠি দেওয়া হয়েছিল। বলা হয়েছিল সেই চিঠিতে অনুব্রত মণ্ডলকে জামিন দিতে, না হলে গাজা কেসে ফাঁসিয়ে দেওয়া হবে বিচারককে। সেই ঘটনায় এবার গ্রেপ্তার হলেন এক আইনজীবী। অনুব্রত মামলার বিচারককে হুমকি, ঘটনার নাটকীয় মোড়ে গ্রেপ্তার এবার আইনজীবী। গরুপাচার মামলায় গ্রেপ্তার হয়েছেন অনুব্রত মণ্ডল, তবে তার গ্রেপ্তারির পর থেকেই চলছে একের পর এক নাটক। নাটকীয় মোড় এবার অন্য ঘটনায়। অনুব্রত মণ্ডল গ্রেপ্তার হওয়ার পরে তার বিচারককে দেওয়া হয় হুমকি চিঠি। এবার হুমকি চিঠির ঘটনায় মাঝরাতে গ্রেপ্তার হলেন বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়। গত ২০ আগস্ট আচমকা হুমকি চিঠি যায় অনুব্রত মামলার বিচারকের কাছে। অভিযোগ বিচারক রাজেশ চক্রবর্তীকে হুমকি চিঠিতে বলা হয়েছিল অনুব্রত মণ্ডলকে জামিন দিতে হবে, অন্যথায় মাদক মামলায় ফাঁসিয়ে দেওয়া হবে বিচারকের পরিবারের সকলকে। এই হুমকি চিঠির ঘটনা সামনে আসার পর রীতিমতো চাঞ্চল্য ছড়িয়েছিল সব মহলে। অন্যদিকে চিঠিতে প্রেরক হিসেবে যার নাম লেখা ছিল, শুরু থেকেই গোটা ঘটনায় দায় অস্বীকার করে আসছিলেন তিনি। হুমকি চিঠিতে প্রেরক হিসেবে নাম ছিল বাপ্পা চট্টোপাধ্যায়ের। এদিকে শুরু থেকেই ওই ঘটনার সঙ্গে জড়িত থাকার কথা অস্বীকার করেছেন তিনি। ঘটনার তদন্তে নেমে পুলিশ বর্ধমানের আইনজীবী সুদীপ্ত রায়ের বাড়িতে হানা দেয়। অবশেষে গ্রেপ্তার করা হলো এই সুদীপ্ত রায়কে, আইনজীবী সুদীপ্ত রায়কে। জানা গিয়েছে বাপ্পা চট্টোপাধ্যায়ের সই, আদালতের স্ট্যাম্প নকল করেছিলেন এই আইনজীবী সুদীপ্ত। সুদীপ্তর বাড়িতে তল্লাশি চালায় আসানসোল দক্ষিণ এবং বর্ধমানের পুলিশ। টানা তল্লাশির পর তাকে গ্রেপ্তার করেছে এদিন পুলিশ। অপরদিকে গরুপাচার মামলায় মঙ্গলবার নাগাদ জেলে গিয়ে অনুব্রত মণ্ডল এবং তার সহযোগীকে জেলে গিয়ে জেরা করল সিবিআই আধিকারিকরা। এই মুহূর্তে দুজনেই রয়েছেন আসানসোল জেলা সংশোধনাগারে। এদিন ২:১২ নাগাদ সিবিআই আধিকারিকদের চার দলের একটি দল পৌঁছে সংশোধনাগারে। সূত্রের খবর, প্রথমে জেরা করা হয় সাইগল হোসেনকে, ঘণ্টাখানেক জিজ্ঞাসাবাদ করা হয় অনুব্রত মণ্ডলকেও। সূত্রের খবর, গরুপাচার মামলায় একগুচ্ছ প্রশ্ন অনুব্রতের সামনে রেখেছেন তদন্তকারী আধিকারিকরা, তবে জানা যাচ্ছে তদন্তকারীদের সহযোগিতা করছেন না অনুব্রত মণ্ডল এবং তার সহযোগী। ২০১১ সালের পর থেকে রাজ্যের প্রাথমিক স্কুলগুলোতে কারা প্রাথমিক শিক্ষক পদে চাকরি পেয়েছেন তাদের সকলের তথ্য নথি চাইল ইডি। পদক্ষেপ শুরু পর্ষদে। নিয়োগ দুর্নীতিতে তদন্ত চলছে রাজ্যে। গ্রেপ্তার ইতিমধ্যে প্রাক্তন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়। আরও একাধিক তথ্য সামনে আসছে বলে আশা করা হচ্ছে। একাধিক জন তদন্ত সংস্থার রেডারে রয়েছেন, তবে এখনও বহু কিছু তথ্য সামনে আসতে বাকি বলেই মনে করা হচ্ছে। সেটাই খুঁজে বার করতে এবার তৎপর ইডি। ২০১১ সালের পর থেকে কারা পেয়েছেন প্রাথমিক শিক্ষক পদে চাকরি, সবার তথ্য নথি চাইল এবার ইডি। ইতিমধ্যে এই নিয়ে পদক্ষেপ শুরু করল পর্ষদ। জানা গিয়েছে ইডি প্রাথমিক শিক্ষা পর্ষদের থেকে ২০১১ সালের পর এখনও পর্যন্ত যত নিয়োগ হয়েছে তার যাবতীয় তথ্য চেয়েছে। খোদ পর্ষদের চিঠিতে সেই কথা বলা হয়েছে। সেই প্রেক্ষিতে তারা রাজ্যের সব জেলার প্রাথমিক বিদ্যালয়ে সংসদ চেয়ারম্যানকে চিঠি দিয়েছে বলে খবর। জরুরি ভিত্তিতে তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। ঠিক কী কী তথ্য জানাতে হবে? পর্ষদ সূত্রে খবর, চাকরি প্রার্থীর নাম, টেট রোল নম্বর ছাড়াও কোন স্কুলে চাকরি পেয়েছে, কোন বছর চাকরি হয়েছে সব জানাতে হবে। পাশাপাশি কিছু ব্যক্তিগত তথ্য যেমন বাবার নাম, ঠিকানা, মোবাইল নম্বর এইসবও জানতে চাওয়া হয়েছে বলে জানা যাচ্ছে। কংগ্রেসে বিরাট বড় ভাঙন ধরালেন গুলাম নবী আজাদ। ইস্তফা দিচ্ছেন ৫১ জন নেতা মন্ত্রী কংগ্রেস থেকে। শুধু দল ছেড়েই ক্ষান্ত হলেন না গুলাম নবী আজাদ। এবার জম্মু কাশ্মীরে ধরালেন বিরাট বড় ভাঙন কংগ্রেস দলটিতে। সূত্রের খবর, অন্তত ৫১ জন কংগ্রেস নেতা দল ছেড়ে আজাদের নতুন দলে যোগ দিতে চলেছেন। গুলাম নবী আজাদের কংগ্রেস ছাড়ার পর এই নিয়ে মোট ৬৪ জন কংগ্রেস দলটি ছাড়লেন। ১৪ দল থেকেই বলে যে ৫১ জনের নাম উঠছে, তাদের মধ্যে রয়েছে জম্মু কাশ্মীর প্রাক্তন উপমুখ্যমন্ত্রী তারা চাঁদ। মঙ্গলবার সোনিয়া গান্ধীর কাছে একটি সম্মিলিত পদত্যাগপত্র পাঠিয়েছেন এই নেতারা। তারা চাঁদ ছাড়াও দল ছাড়তে যান আব্দুল মজিদ ওয়ানি, মনোহর লাল শর্মা, ঘাড়ু রামের মতো প্রাক্তন মন্ত্রী এবং বিধায়ক বলবান সিং রয়েছে এই লিস্টে। ইস্তফা দেওয়ার ঘোষণা করে বলবান সিং বললেন, গুলাম নবী আজাদের সমর্থনে আমরা কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধীকে একটি সম্মিলিত পদত্যাগপত্র জমা দিয়েছি।
তিয়াত্তর বছরের আজাদ এককালে জম্মু কাশ্মীরের মুখ্যমন্ত্রিত্ব সামলেছেন। কংগ্রেস সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে এই অভিযোগ করে সম্প্রতি পাঁচ দশকের সম্পর্ক ছিন্ন করেছেন তিনি। দল ছাড়ার জন্য দায়ী করেছেন রাহুল গান্ধীর ব্যর্থতাকে। ইন্দিরা গান্ধী, রাজীব গান্ধী এবং সোনিয়া গান্ধীর সময়ে দলের অভিজ্ঞ নেতারা যে গুরুত্ব দায়িত্ব বেঁধেন, রাহুলের সময় তা বন্ধ হয়ে যায়। সেখান থেকেই দলের পতনের শুরু বলে মনে করছেন গুলাম নবী আজাদ, তেমনটাই তিনি জানিয়েছেন সংবাদ মাধ্যমকে। স্বাস্থ্যসাথী কার্ড ফেরালে সরাসরি কোপ পড়বে এবার হাসপাতাল নার্সিংহোমের লাইসেন্সে। কড়া হাতে মোকাবিলা করা হবে বলে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রকাশ্য জনসভাতেও হুঁশিয়ারি দেওয়া সত্ত্বেও স্বাস্থ্যসাথী প্রকল্পে রোগী প্রত্যাখ্যান বন্ধ হয়নি। অনুরোধ, হুঁশিয়ারিতে কিছু বেসরকারি হাসপাতাল নার্সিংহোমের হুঁশ না ফেরায় এবার আইন প্রয়োগ করে প্রয়োজনে লাইসেন্স বাতিল করতে চলেছে রাজ্য সরকার। তাই নির্দেশিকা জারি করা হলো স্বাস্থ্য দপ্তরের তরফ থেকে। নির্দেশিকা জানানো হয়েছে ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইন 2017 সাত নম্বর ধারার তিন নম্বর উপধারায় বলা রয়েছে, কেন্দ্র রাজ্যের যে কোনো সরকারি প্রকল্পে সব বেসরকারি স্বাস্থ্য প্রতিষ্ঠানের সক্রিয় অংশগ্রহণ বাধ্যতামূলক। কিন্তু স্বাস্থ্য দপ্তরের পর্যবেক্ষণ, বহু জায়গাতেই স্বাস্থ্যসাথী প্রকল্পে শয্যা খালি নেই কিংবা তাদের প্রতিষ্ঠান এই প্রকল্পের আওতায় নেই বলে দাবি করছেন কিছু বেসরকারি হাসপাতাল বা নার্সিংহোম কর্তৃপক্ষ। ভোগান্তির শিকার হচ্ছেন রোগীরা, স্বাস্থ্য ভবনের কর্তারা জানান। নির্দেশিকায় ক্লিনিক্যাল এস্টাবলিশমেন্ট আইনের উল্লেখ করে বলা হয়েছে এবার যদি প্রত্যাখ্যান করা হয় স্বাস্থ্যসাথী প্রকল্পের কার্ডকে, তাহলে লাইসেন্স বাতিল করতে বাধ্য হবে সরাসরি স্বাস্থ্য দপ্তর। স্বাস্থ্য কর্তারা এদিন জানালেন, এতদিন বহু হাসপাতাল হুঁশিয়ারিতে কর্ণপাত না করায় সরকারি বিজ্ঞপ্তি জারি করা হলো। স্বাস্থ্য অধিকর্তা সিদ্ধার্থ নিয়োগী বলেন, বারবার অনুরোধেও কাজ না হয় আইনের সাহায্য নেওয়া হচ্ছে, সেটাই এবার সরকারিভাবে জানিয়ে দেওয়া হলো নার্সিংহোম হাসপাতালগুলোকে। স্বাস্থ্য শিবিরের ব্যাখ্যা, কড়া ব্যবস্থার বিষয়ে সরকারিভাবে বিজ্ঞপ্তি জারি করে দেওয়ায় কোনো বেসরকারি হাসপাতালের বিরুদ্ধে এবার থেকে ব্যবস্থা নেওয়া হলে আর কোনো আইনি জটিলতা থাকছে না। উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। অন্যদিকে দক্ষিণবঙ্গে কীরকম থাকবে আবহাওয়ার পরিস্থিতি, কি জানালো আবহাওয়া দপ্তর, বিস্তারিত জানাচ্ছি আপনাদেরকে। দেখে নিচ্ছি শুরুতেই উত্তরবঙ্গের ওয়েদার রিপোর্টটি। আজকে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই ভারী থেকে অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা। তার মধ্যে আজকে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টি, বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে 7-20 সেন্টিমিটারের মতো, তার সাথে বজ্রপাতের সম্ভাবনাও থাকছে। এছাড়া উত্তরবঙ্গের বাকি জেলা তথা কালিম্পং, কোচবিহার, উত্তর এবং দক্ষিণ দিনাজপুর, মালদা জেলায় ভারী বৃষ্টিপাত হতে পারে আজকে। বৃষ্টিপাতের পরিমাণ থাকতে পারে এই সমস্ত জেলায় 7-11 সেন্টিমিটারের মতো। অর্থাৎ দেখতে গেলে উত্তরবঙ্গের প্রায় সমস্ত জেলাতেই আজকে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা জারি করেছে আবহাওয়া দপ্তর। পরবর্তী 24 ঘন্টা অর্থাৎ 1 সেপ্টেম্বর বৃহস্পতিবার নাগাদ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এবং কোচবিহারে, এছাড়াও উত্তর দিনাজপুরে ভারী বৃষ্টিপাত হতে পারে বলে আবহাওয়া দপ্তর জানাচ্ছে। বাকি জেলাগুলোতে হালকা মাঝারি বৃষ্টি বৃহস্পতিবার নাগাদ হতে পারে। অপরদিকে দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী কিংবা অতিভারী বৃষ্টিপাতের সতর্কবার্তা আপাতত নেই, তবে পূর্ব এবং পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়ার জেলার 2-1 জায়গায় বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলোতে সামান্য পরিমাণ হালকা বৃষ্টি হতে পারে, সেটাও 2-1 জায়গায়। ভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই। পরবর্তী 48 ঘন্টা একই রকম আবহাওয়া বিরাজ করবে দক্ষিণবঙ্গের সমস্ত জেলাগুলি জুড়ে, অর্থাৎ ওই হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে, সেটাও 2-1 জায়গায়। ভারী অতিভারী বৃষ্টিপাতের কোনো সতর্কবার্তা নেই আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলার জন্যে।